চৌগাছায় বিদ্রোহী প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী। চৌগাছার জগদেশপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খান তার ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ভাতিজাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে নিজের শারীরিক অসুস্থতার কথা বলে নির্বাচনী সকল কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিলেন রবিবার। এর আগে শুক্রবার প্রতিপক্ষ সমর্থকদের হামলায় জগদেশপুর ইউপির ঘোড়াপতিকের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুর রহমান খান তার দুই সহযোগী সহ আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর থেকেই গুঞ্জন উঠেছিল তবিবর রহমান খান সরে দাঁড়াবেন, কারণ তবিবর রহমান খান ও আজাদুর রহমান খান দুইজন সম্পর্কে চাচা ভাতিজা। অবশেষে রবিবার তারই ফলাফল দেখতে পেল জগদেশপুর ইউনিয়নের সাধারণ মানুষ। ভাইরা, আপনারা আমাকে জানেন, চেনেন, আমি মোহাম্মদ তবিবর রহমান খান। দীর্ঘদিন যাব বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করে আসছি এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের চৌগাছা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং সাথে সাথে ৬ নম্বর জগদেশপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসন্ন ইউপি নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মানবতার মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকাপতি বরাদ্দ দিয়েছেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম এবং বর্তমান আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়, আমি জরুরি চিকিৎসার প্রয়োজন। আমি এখনো মাঠে ছিলাম নৌকাপতি নিয়ে, কিন্তু আমার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে পড়েছে যে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমার বিদেশ যাওয়ার এখনই দরকার। তাই আমি সকল নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। আমার করছি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারি। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।